জীবনে কিছু জিনিস আমাদের হাতে থাকে যা আমরা পরিবর্তন করতে পারি, কিন্তু কিছু জিনিস আমাদের জীবনে এমন থাকে যা আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না, যা আমাদের হাতে থাকে না। তাহলে সেই সমস্ত কিছুকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু যাই কিছু আমরা পরিবর্তন করতে পারবো সেগুলোকে পরিবর্তন করে আমরা আমাদের জীবনে অনেক বড় একটি পরিবর্তন আনতে পারি আর একটি শক্তিশালী মানুষ হতে পারি। আর যদি আপনি পরিবর্তন আনতে চান তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন নিজেকে এবং আপনার জীবনকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন বিষয় সম্পর্কে বলবো যা পরিবর্তন করে আপনি আপনার পার্সোনালিটি ও আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারেন। আর এই পাঁচটি জিনিসকে পরিবর্তন করে আপনি আপনার সেই সমস্ত কিছুকেও পরিবর্তন করে দেবেন যেগুলো আপনি ডাইরেক্ট পরিবর্তন করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, যা আপনি পরিবর্তন করতে পারবেন সেটা হচ্ছে আপনার এফোর্ট। আর এটা আমি বলছি না, অনেক মহান ব্যক্তিও এই কথাটা বলে গেছেন যে রেজাল্ট আমাদের হাতে থাকে না কিন্তু কর্ম অর্থাৎ এফোর্ট আমাদের হাতে থাকে। অর্থাৎ কতটা চেষ্টা আমরা আমাদের কাজের জন্য করতে পারবো। চেষ্টা করা মানে এটা নয় যে আপনি জবরদস্তি কোনো কাজ করবেন, এটাকে নেগেটিভভাবে নেবেন না। যখন আপনি আপনার পছন্দের কোনো কাজ করেন তখন আপনি অটোমেটিকই যতটা কাজ করতে পারবেন, যদি কোনো কাজ আপনার পছন্দ না হয় তাহলে আপনি চেষ্টা করেও ততটা করতে পারবেন না। কিন্তু অনেকবার অনেক কাজে আমরা যতটা করতে পারতাম ততটা আমরা করি না। আমরা মনে করি পরে করে নেব, আজকে এতটুকুই যথেষ্ট, অনেক হয়েছে। অর্থাৎ এখানে আপনি আপনার এফোর্ট কম করে দিলেন আর এই কারণেই আপনার রেজাল্টও কম হয়ে যায়। আর এই কারণেই আপনাকে আপনার কাজে আপনার 100% এফোর্ট দিতে হবে, কারণ এফোর্ট ইজ ইকুয়াল টু সাকসেস। নাম্বার টু, ইওর পার্সুইট অফ নলেজ, এটাও সম্পূর্ণ আপনার হাতেই থাকে। আপনার পার্সোনাল গ্রোথ সম্পূর্ণ আপনার হাতে থাকে। এই পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আর তাই আপনি যদি পরিবর্তন না হন তাহলে আপনার বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। আর আপনার নলেজকে বাড়ানোর জন্য যা আপনার সঠিক মনে হয় সেটাই আপনি করুন। যদি আপনার পড়তে ভালো লাগে তাহলে পড়ুন, যদি আপনার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ভিডিও দেখুন, সেমিনার দেখুন, মোটিভেশনাল ভিডিও দেখুন, যেটা আপনার সঠিক মনে হয় সেটাই করুন। কিন্তু শেখার কোনো সুযোগ আপনার হাত থেকে যেতে দেবেন না। লার্নিং আপনার জীবনের সবসময় প্রথম প্রায়োরিটি হওয়া দরকার, কারণ ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। অর্থাৎ যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি রোজগার করবেন। তৃতীয় যে জিনিসটা আপনি পরিবর্তন করতে পারবেন সেটা হচ্ছে সারাউন্ডিং। এটাও 100% আপনার হাতেই থাকে। আপনার ইচ্ছে ছাড়া কোনো ব্যক্তি আপনার সঙ্গে থাকে না, কেউ আপনার সময়কে নষ্ট করে না। এটা আপনিই ঠিক করেন যে আপনার চারপাশে কোন মানুষগুলো থাকবে। কিছু মানুষ এমন থাকে যারা আপনাকে আপনার ক্ষমতাটা চেনাবে, আপনাকে পজিটিভ ফিল করাবে, আপনার মিথ্যে প্রশংসা না করে সত্যিটা বলে ভুলটা ধরিয়ে দেবে, সেটাকে পরিবর্তন করতে সাহায্য করবে, মিষ্টি মিষ্টি কথা বলে ধোঁকা না দিয়ে যা সত্যি সেটাই আপনাকে বলবে। আর অন্যদিকে কিছু মানুষ এমন থাকবে যারা আপনাকে সবসময় নেগেটিভ কথা বলবে আর আপনার জীবন ও আপনার সময় দুটোকেই নষ্ট করে দেবে। আপনাকে এমন মানুষগুলোর সঙ্গে থাকতে হবে যাদের সঙ্গে আপনি কমফোর্টেবল থেকেও রিয়েল থাকতে পারেন। চতুর্থ যে জিনিসটা আপনি পরিবর্তন করতে পারবেন সেটা হচ্ছে ইওর গ্র্যাটিটিউড অফ হোয়াট ইউ হ্যাভ। গ্র্যাটিটিউড সম্পর্কে এর আগেও আমি আপনাদের অনেকবার বলেছি, কিছু মানুষ 300 টাকা রোজগার করেই খুশিতে থাকে আর কিছু মানুষ লাখো কোটি টাকা রোজগার করার পরেও খুশিতে থাকতে পারে না। এর পিছনের কারণ কি? কারণ এরা নিজের মূল্যটা জানে না। কোনো এক সময় 10 মিনিট সময় বার করে একবার ভেবে দেখবেন যে আপনার কাছে কী কী আছে। দেখবেন আপনার কাছে এমন কিছু জিনিস আছে যা এই পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে নেই কিন্তু আপনার কাছে আছে। তখন আপনার মনে হবে যে সত্যিই আমার কাছে কত কিছু আছে খুশিতে থাকার জন্য, আর আমি এই সামান্য 2-3টে জিনিসের জন্য মন খারাপ করে বসে থাকি। খুশিতে থাকার সব থেকে ভালো উপায় হলো গ্র্যাটিটিউড। অর্থাৎ যাই কিছু আপনার কাছে আছে তার জন্য রোজ আপনি খোদাকে ধন্যবাদ দিন। নাম্বার ফাইভ, যা আপনি পরিবর্তন করতে পারবেন সেটা হলো হাউ ইউ ট্রিট পিপল। অর্থাৎ আপনি মানুষের সঙ্গে কী রকমের ব্যবহার করেন। যদি আপনি চান লোক আপনাকে ভালোবাসুক তাহলে আপনাকেও ভালোবাসা দিতে হবে। যদি আপনি চান আপনার কোনো ভালো বন্ধু তৈরি হোক তাহলে আপনি আগে একজন ভালো বন্ধু তৈরি হন। যদি আপনি চান মানুষজন আপনার সঙ্গে ভালো ব্যবহার করুক
তাহলে সবার আগে আপনি নিজেই ভালো ব্যবহার করুন। যেমনটা আপনি অন্যজনের সঙ্গে ব্যবহার করবেন, সেভাবেই অন্য মানুষ আপনার সঙ্গে ব্যবহার করবে। আপনি যদি সম্মান চান, তাহলে আপনাকে সম্মান দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি পয়েন্ট যা আপনি আপনার জীবনে পরিবর্তন করতে পারেন। আর এই 5টি বিষয় যদি আপনি পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি ইনডাইরেক্টলি আপনার জীবনে সেই সমস্ত কিছুকে পরিবর্তন করে নেবেন যা আপনি ডাইরেক্ট পরিবর্তন করতে পারবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।